দর্শক বিক্রি করে দিয়েছে কত 29000 দর্শক 1 লাখ 29000 টাকা বিক্রি করে দিয়েছে এই গরুটি কত এটা 31 1 লাখ 30 দর্শক 1 লাখ 30000 টাকা এই মাত্র বিক্রি করেছেন আজকে আর মিরশানি হাট থেকে দর্শক মাহবুব ভাই দামাদামি করতেছে আমার মানবতা করলে আপনার যদি মানুষ হিসাবে এটা আবদার করলে আমি রাখিয়া বের কেন ভাই দাম তো চলছে নাকি ভাই গরু কয়টা নেবে গরু একটা করে নন সিদ্ধ করে দিয়ে আলাম ইনশাআল্লাহ দিয়ে দিবেন দিলে যাব দাম দিলে দিয়ে দিবেন আপনি কত দিয়েছেন আঙ্কেল আপনি কত দিয়েছেন টাকা 1 লাখ 20 কোন গরুটা কত নাম্বারটা এই সাদাটা এই যে প্রথম সাদাটা আচ্ছা দর্শক 1 লাখ 20 দিয়েছেন মা ভাই কত বলছে রাস্তা করে দিন একটু দাম দিয়েছেন কত 1.5 লাখ চাইছে নাকি 40 দর্শক আমরা দেখি মা ভাইয়ের মুখ থেকে শুনি আপনাদের মাথা না রাখছেন আপনার মুখে দিয়ে কথা আসতেছে না আমরা দেখি দাম দর করে শুনি সময় আমি নবী হিসাবে কোনো লোক নাই না তার ভিতরে লোক নাই আর কি বুঝছেন না তার ভিতরে লোক নাই কি পরে 4 লাখ কি দাম করতে আর কোন বাসা জান না তিন মাসে খাইলে 5000 দাম না মরে কিছু লোক জোরে বলেন ভাই কিছু লোক বুঝার দিন আনি আর কি হাদিসটা বখারি করে জি জি ওই যতবার বিপদ আর কি আমার হাতে কয় গরিব আছেন নি আমি যেখানে যা নামাই ওখানে আল্লাহ নামের উপর সব খবর দিয়ে দেন সব খবর দিয়ে দেন হ্যাঁ চলে যায় আল্লাহ নামের সব খবর থাকে না একদম রাতে আমার কাল্লা গরুটি কই কই আর কি তার হাতে শোনা যায় না না কে গরু না আর আছে একটা করে বেচছি এটা বেচা আমার আরেকটা বেচছি আচ্ছা কেমনে বেচছি দোয়ার পর কত বেচছি দোয়া কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন ইউনুস নবীরে দোয়াটা আল্লাহ ইয়েস ইউনুস নবী আছে না মাছের পেটের ভিতরে ঢুকে গেছিল তা জি দোয়ার পরে এখন কান্দে বইবে আরে আমি তো বেনিশে যামু হজম হয়ে যাবো থাকতো না দিনের কিছু আমার এখন আল্লাহ আমার তো উম্মত দল লোক কমের কি দল লোক তো ইউনুস নবীর দল লোক নাই আল্লাহ কাছে আল্লাহ আমার কিছু তো সময় দেন আমি আরো কিছু দুনিয়া দিয়ে আরো কিছু বুঝে দল লোক আনি কারণ আল্লাহকে কেমনে ধসছে আমার দোয়ারও সিয়ে না থাকলে তো আল্লাহ আল্লাহ নিজে কইতে আছে ইউনুস নবীর তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু আল্লাহর কথা কিন্তু এটা জি তো আমার কি এত বেশি বিপদ নেই আল্লাহর কথাটা আপনার জন্য সম্মান করবে টাকা সম্মান করবে মানুষের ধর্মের সম্মান চাও বড় ছোট দর্শক কানা কানা চলছে মানুষকে গরু চাচ্ছে না অনেক গরু চাচ্ছে ১৭ তারিখের পরে গরু আসবে আশা করা যায় জি দেখি আমরা ১৫ দিচ্ছে নাকি ২৫ দর্শক ৩৭ তাহলে তোর বেশি ডিফারেন্স তাই দর্শক ২৭ বলে কাস্টমার উনি ২৫ দিছে বাবাই দুবাই থেকে আসছে জি জি কোথা থেকে আসছেন আপনি দর্শক দেখি আমরা ১৬টা নিয়ে আসছে আজকের হাটে গরু পায় নাই দাম বেশি দে জি কোন গরুটা একটু দেখাই ১২৫ আর ১৩০ মধ্যে কথাবার্তা কিন্তু ভেঙে রাখছো না না দর্শক এই গরুটা ১২৫ কাস্টমার দিচ্ছে মা ভাই বলছে ১৩০ দেখি আমরা ওজন কেমন হবে ওজন ৪ মন আরো ১০০০ দিছে ২৬০০০ দিছে ২৬০০০ দিছে দেখি আমরা কত টাকা দিচ্ছে কত টাকা লেনদেন হচ্ছে টাকা দিবে টাকা দেন দিয়ে দিবে মনে হচ্ছে
আসকার হাতে আজকে বলদ খুবই কম দেখা যাচ্ছে দাম বলেন গরু ভালো দাম করে ভালো হইবেন আপনিই বলতেছেন দাম বলার জন্য হ্যাঁ দাম বল দিব দাম বললে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা দাম বললে সবাইকে দিয়ে দিবে একদম ডিসকাউন্ট 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 হ্যাঁ ডিসকাউন্ট আছে দর্শক দেখি আমরা 60 30 হ্যাঁ বলমি মেগালে 30 বলছেন হ্যাঁ কোনটা এটা এটা 130 পালার জন্য এই পালার জন্য বা বিক্রি করার জন্য আমাদের বিক্রি করার উদ্দেশ্যে কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে আসছেন আমি ফেনি থেকে আসছি ফেনি থেকে আসছেন ফেনি ফুলগাজি ফুলগাজি ওজন কেমন আইডিয়া করছেন এটা আমি আগে করছি আমি 4 মন 4 মন দর্শক আমরা একটু দেখাই 4 মন 30 বলছে দাঁড়ান সমস্যা নাই দাঁড়ান দর্শক এদিকে মাজারি সাইজের গরুর টাকা গরুর দাম তো চলতেছে ভাই আজকে কটা বিক্রি করছেন ভাই ছটা ছয়টা আগামীকালকে কই থাকবেন বাসায় লজ্জা লজ্জা বলেন না ছটা কথা বলেন না আচ্ছা আচ্ছা যাক আপনার দর্শকরা আপনার সুখ দুঃখ সবকিছু জানতে চায় গরু নাই তো গরু দুঃখ হোক সুখ হোক মাহবুব ভাই কি কোন অবস্থার আছে সব জানতে চায় 1 2 3 4 5 6 7 8 9 আর এটা আছে 10টা আছে জি এই যে আপনার যে অবস্থানে থাকুন না কেন মানুষ আপনাকে দেখতে চায় দর্শক এখান থেকে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল 30 থেকে 32 অসুস্থ তো কে অসুস্থ আপনি না মাহবুব ভাই না গরু কোনটা কে অসুস্থ মন চলতেছে এখন দর্শক আমরা আছি আজকে কুমিল্লার মিশানি হাটে আমরা দেখি মাহবুব ভাই থেকে একটু গোপন তথ্যগুলো জানবো আরো একটু করে দাম দর হচ্ছে কিন্তু এদিকে গরু চাচ্ছিলেন দুইটি গরু একসাথে এগুলো কার ভাই অন্য লোকের মাহবুব ভাই ভাই বিক্রি করছেন নাকি কত কত কতটা কতটা 1,30,000 দর্শক 1,30,000 টাকা এই মাত্র বিক্রি করছেন আজকে আর মিলশারনি হাট থেকে ভাই ওজন কেমন আছে 4 মন আছে দর্শক 4 মন 1,30,000 টাকা বিক্রি করে দিলেন এটা হচ্ছে রংপুরের বাসা দাওয়াত বাড়ি রংপুরে বাসা হলো দাওয়াত বাড়ি মানে দাওয়াত খাওয়ার মানে মেহমান খাওয়াবে মেহমান খাওয়াবে কুমিল্লা বাসা হচ্ছে বাপ মরছে মা মরছে মা মরছে দোয়া পড়াইবো দোয়া পড়াবে হজরত দেব খাওয়াইবো আচ্ছা আচ্ছা গরু বেচে দোয়া আছে দোয়া আছে রংপুর বগুড়ার বাসা দাওয়াত বাড়ি গরু বেচে দাওয়াত বাড়ি মানে জি জি দর্শক আমরা দেখতে পারতেছি মাহবুব ভাই এখানে টাকা লেনদেন চলতেছে দেখি আমরা আমরা দেখি কত টাকা বলে দর্শক আমরা দেখি মাহবুব ভাই আজকের এই বলদ গরু গুলোর দাম দর কেমন যাচ্ছে